সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, খবরই আপনারা দেখেছেন এবং জেনেছেন, বাংলাদেশের সংবাদপত্র জগতের অন্যতম দিকপাল গোলাম সারওয়ার আমাদের মধ্যে নেই। আজকের এই অনুষ্ঠানে তিনি বহুবার এই আমাদের সংবাদপত্রের অনুষ্ঠানে, বিশেষ করে আজকের সংবাদপত্র যে অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম 13 বছর আগে, তিনি একাধিকবার আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। সর্বশেষ এসেছিলেন 25শে মার্চ রাতে, সেটাও আমরা দেখব। আজকের এই অনুষ্ঠানটি তার স্মৃতির প্রতি আমরা সমর্পণ করব বা করলাম। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন গোলাম সারওয়ারের দুই প্রিয় সহকর্মী। আমারও সৌভাগ্য হয়েছিল, আমি মেলাকাল কাজ করেছি ওনার সঙ্গে, তিনি আমার প্রিন্সিপাল ছিলেন বলতে পারেন। রেজানুর রহমান রয়েছেন, আনন্দ আলো সম্পাদক, তিনি বহুদিন কাজ করেছেন, আমার থেকে দুই বছর বেশি কাজ করেছেন তিনি। এরপর রয়েছেন মুস্তাফি শফি, সমকালের নির্বাহী সম্পাদক, তিনি কাজ করেছেন 6 বছরের বেশি সময়। আর দুজনেই সাংবাদিক, মানে দেখেছেন সারোর ভাই কেমন ছিলেন, কী কেমন সাংবাদিক ছিলেন। আমরা ওনার ওই যৌবনকালটা দেখেছি, তো সেটা আর ইত্তেফাকের স্বর্ণযুগ যখন ছিল, রেজানুর এবং আমি দুইজন এখানে আছি, দুজনেই আমরা ওই সময়টাতে কাজ করেছিলাম। সারোর ভাই ছিলেন আমাদের প্রিন্সিপাল। এই অনুষ্ঠানের সর্বশেষ যিনি এসেছিলেন 25শে মার্চ রাতে, সেই অনুষ্ঠানের একটি অংশ অল্প সময় আমরা দেখে নিই, তারপরে মূল আলোচনায় যাব। দর্শক মন্ডলী, আজকে শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সাধারণ অংশ নিয়েছেন, তাদের স্মরণ করে সেই মা বোনদের 3 লক্ষ মা বোন যাদের সম্মান দিয়েছেন এই স্বাধীনতার জন্য, তাদের স্মরণ করি। মার্চ মাসটা কিন্তু আসলে রক্তঝরা নানাভাবে বলা যায়। আমি তো বলি যে একটা কথা হয় যে কে স্বাধীনতা ঘোষণা করেছেন, একটা কুটো তর্ক, জাতির পিতা এই স্বাধীনতা ঘোষণা করেছে, অন্য কেউ নয়, কোনো বংশীবাদক নয়। এবং আমি বিশ্বাস করি, আমার মতো অনেকেই মনে করেন স্বাধীনতা ঘোষণা করেছে 7ই মার্চ, 25শে মার্চ নয়, 26শে মার্চ নয়, 7ই মার্চে বঙ্গবন্ধু সে আহ্বান, সেই দীপ্ত ঘোষণা, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, ওইটাই তার স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, ওইভাবেই করা হয়েছে, এর বাইরে করেনি। এই জন্য সে কথা সবাই বলেন, তার অতিযুক্ত করতে গেলে তখন একটি কূটনৈতিক মারপ্যাঁচের মধ্যে আমরা পড়ে যেতাম, তখন দেশদ্রোহী হতো, তখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে এটাকে বলা হতো। সেদিকে না গিয়ে বঙ্গবন্ধু তার অত্যন্ত দূরদর্শী নেতৃত্ব কারণেই আমাদের সঠিক পথে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাই আমরা দর্শক মন্ডলী, আমরা মূল আলোচনায় যাচ্ছি। রেজানুর, আমি জানি আপনি অনেক শোকাহত আজকের দিনটির জন্য, আপনি সারোর ভাইয়ের সঙ্গে অনেক দিন কাজ করেছেন, আপনি কীভাবে দেখেছেন সারোর ভাইকে? মোদি ভাই, আসলে মানুষ মারা যাবে, জন্ম মৃত্যু এটা কিন্তু খুব অবধারিত, কিন্তু আমার ব্যক্তিগতভাবে সারোর ভাই সম্পর্কে যে স্মৃতিটা, এটা একটু অন্যরকম, একেবারে অন্যরকমের। এটা হয়তো আপনি কিছুটা জানেন, আমি আজকে সারাদিনই অফিসে ছিলাম, আমি সারোর ভাই যে দ্বিতীয়বার অসুস্থ হলেন, প্রথমবারের কথাটা আমরা জানি, ক্যান্সার হওয়ার পরে যখন উনি দেশের বাইরে গেলেন এবং অসুস্থ হয়ে এলেন, তারপরে অনেকদিন উনি খুব ভালোভাবে মানে কাটালেন জীবন, এবং যখন আবার নতুন করে অসুস্থ হয়ে গেলেন, তখন আমি পত্রপত্রিকা দেখাতে এবং সমকালেই নিউজটা যখন আমি পড়েছি যে উনি খুব সুস্থ বলা যায় দুদিন আগে, তখন কিন্তু আমি খুব আশ্বস্ত হয়েছিলাম যে যাক সারোর ভাই আবার সুস্থ হয়ে উঠছেন, কিন্তু সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছেন। আমরা আজকের পরে এই আগামী দিনগুলোতে সারোর ভাইকে নিয়ে অনেক অনেক ভালো ভালো কথা বলবো, কিন্তু আমরা অনেক অনেক ভালো ভালো কথা বলবো, কিন্তু আমি জানি সফি আপনি, আমরা আমাদের যে অভিভাবককে হারালাম, আমি আজকে পত্রপত্রিকা দেখলাম একটু আগে, আপনার হাতে যে পত্রপত্রিকাগুলো আছে, দেশের সব পত্রপত্রিকাগুলোতেই আলাদা করে নিউজ হয়েছে, এবং কেউ বলেছেন বাতিঘর, কেউ বলেছেন অভিভাবক। সারোর ভাই আসলে কী ছিলেন না? এই যে আজকে মিডিয়াটা এত বড় হয়েছে, এই যে সাংবাদিকতা জগৎটা এত বড় হয়েছে, আপনি একটা চমৎকার কথা বলেন যে প্রিন্সিপাল, বাতিঘর প্রিন্সিপাল এবং সাংবাদিকতা শেখার একজন মহিরুহ মানুষ ছিলেন।
আজকে আমার মতো রেজানুর রহমান যারা আমরা কিছু করে খেতে পারছি, কিছু বলতে পাচ্ছি, সাহস করে কিছু বলতে পাচ্ছি, এই জায়গাটার সূচনা করেছিলেন গোলাম সারোয়ার। আমার মতো একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে ইত্তেফাকে যখন আমি চাকরিতে ঢুকলাম, আমার সৌভাগ্য হয়েছে গোলাম সারোয়ার এবং আরেকজনের নাম আমি বলবো, নাজিমউদ্দিন মোস্তান, এই দুইজন মানুষের সংস্পর্শে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার দরজাটা খুলে গেছে। এবং এই সারোয়ার ভাই, আমরা তাকে বস আমাদের, কিন্তু আপনি আমি সফি জানে আমরা ভাই বলে সম্বোধন করতাম, আমরা কখনো তাকে বস বলতাম না। এই সারোয়ার ভাই কখনো বাবা, কখনো বন্ধু, কখনো সহপাঠী, কখনো বদমেজাজি, কখনো একেবারেই মাটির মানুষ। কেন? সারোয়ার ভাই একটা সুন্দর বস্তুনিষ্ঠ নিউজের জন্য, আমাদের যে রিপোর্টাররা যারা আছে তাদের জন্য ওই আকুলি বিকুলি করতেন, এবং সকালবেলা থেকে একটা নর্স মানে কি বলবো নার্সিং করা হতো যে কার পকেটে কার থলিতে কি ধরনের একটি ভালো নিউজ আছে, এবং সেই নিউজটা হচ্ছে দেশের প্রয়োজনে নিউজটা, এবং যে নিউজটা দেশকে উদ্ভাসিত করবে সেই নিউজটাই রিপোর্টারের কাছ থেকে সারোয়ার ভাই খুঁজে বেড়াতেন। এবং এই যে খুঁজে বেড়ানোর জায়গাটা, এই খুঁজে বেড়ানোর জায়গাটা সারোয়ার ভাই তার ইত্তেফাক থেকে যুগান্তরে গেলেন, যুগান্তর থেকে সমকালে গেলেন, এই যে পত্রপত্রিকাগুলোকে উনি তৈরি করলেন, আজকে আমাদের মিডিয়াতে যত জায়গায় আপনি যাবেন, টেলিভিশনে যাবেন, পত্রপত্রিকায় যাবেন, অনলাইন মিডিয়ায় যাবেন, সব জায়গায় সারোয়ার ভাইয়ের তৈরি করা মানুষজন আছেন এবং সব জায়গায় সারোয়ার ভাইয়ের অনুসারী মানুষজন আছেন। আজকে আমি কায়মন বাক্যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তিনি যেখানেই থাকেন অনেক ভালো থাকবেন, অনেক 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 বেশি ভালো থাকবেন। আমি আলোচনায় আসছি পরে আপনার কাছে। হ্যাঁ মুস্তাফিজ সফি, আপনি তো এই মুনার সম্পাদনায় সর্বশেষ যে কাগজ সংখ্যাটা বেরিয়েছে সেটা তো আপনি করেছেন। অতীবে আসলে আজকে আমাদের, আমরা তো সবাই খুবই শোকাহত, আসলে কথা বলার মতো পর্যায়ে নাই, তারপরও আপনি আজকের অনুষ্ঠানকে সারোয়ার ভাইকে নিবেদন করবেন এটা জানার পরেই কিন্তু মানে শোকাহত, এই পর্যায়ে থেকেই দৌড়ে আপনার এখানে চলে এসেছি। আমি আমার বাবার মৃত্যুতে যতটুকু শোকাহত হয়েছিলাম তার চেয়ে কিন্তু বেশি শোক পেয়েছি এই সারোয়ার ভাইয়ের মৃত্যুতে। এবং আসলে কিন্তু উনি আমাদের শিক্ষক বলেন, অভিভাবক বলেন, বাতিঘর বলেন সবই, এবং একই সঙ্গে কিন্তু আমাদের পিতৃতুল্য মানুষ ছিলেন। একেবারে আমার যে বয়স, আমার আমি তার সন্তানের মতোই, তার সন্তানরা আমার বয়সী, তার যে তিন সন্তান আমার চেয়ে বড় বড়ও আছেন, তো আমরা আসলে পিতৃহারা হয়েছি, অভিভাবক হারা হয়েছি, আমরা সমকাল পরিবার খুবই শোকাহত। আমরা আমি তো আপনি দেখছেন যে আমি কালো বেশ ধারণ করে আছি, আমরা কালো বেশ ধারণ করা শুরু করেছি সারোয়ার ভাইয়ের দাফন পর্যন্ত আমরা সেটা ধারণ করব। সমকাল পরিবার শোক প্রকাশ করেছে। তো আসলে গোলাম সারোয়ারের মতো মানুষ কিন্তু মানে প্রতিদিন আসবেন না, প্রতি বছর আসবেন না, কিন্তু সাংবাদিকতা এ ধরনের মানুষ কিন্তু ক্ষণজন্মা, হঠাৎ হঠাৎ করে আসেন। আমরা গোলাম সারোয়ারের এই অভাব কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা জগৎ, সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে এটা মানে মনে রাখবে, দীর্ঘদিন ধরে অনুভব করবে যে গোলাম সারোয়ার নামে একজন ছিলেন, এখন তিনি নেই। তো আমরা যে বাতিঘর তাকে বলছি, অনেকে বলছি যে বাতিঘর নিবে গেছে, আসলে আক্ষরিক অর্থে ব্যক্তি গোলাম সারোয়ারের প্রস্থান হয়েছে তার জীবন থেকে, কিন্তু এই বাতিটি কিন্তু রয়ে গেছে। প্রায় আমরা হিসাব করে দেখি যে প্রায় 500 সাংবাদিক তৈরি হয়েছেন গোলাম সারোয়ারের হাত ধরে। 27 বছর ইত্তেফাকে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, দুটো পত্রিকা তৈরি করেছেন উনি, যুগান্তর এবং সমকাল, সারা দেশে ছড়িয়ে আছেন তার 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 সঙ্গে কাজ করা, তার সঙ্গে কাজ শেখা সাংবাদিকরা, এবং তার মধ্যে একাধিক কিন্তু সম্পাদকও হয়েছেন। তো আমরা গোলাম সারোয়ারকে কিন্তু অনুভব করব, গোলাম সারোয়ারের যে দেখানো পথ, গোলাম সারোয়ার যে বাতিটি জ্বেলেছিলেন সাংবাদিকতার ক্ষেত্রে এবং যে বাতিকে তিনি এতদূর নিয়ে এসেছেন, সেই বাতির দেখানো পথ ধরে কিন্তু আমরা যারা আছি আমরাও আরও এগিয়ে যাব, এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা সাংবাদিক আসবেন তারাও কিন্তু গোলাম সারোয়ারের দেখানো পথ ধরে, সেই আলোর পথ ধরে বাংলাদেশের সাংবাদিকতাকে আরো সামনে তৈরি হলো। হ্যাঁ, সেটা তো কভার করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এটাই তো বললাম যে ক্ষণজন্মা মানুষ, এই ধরনের সাংবাদিক প্রতিদিন কিন্তু আসবে না, এবং ওই যে তার দেখানো যে আলো, তার দেখানো যে বাতি, সেটাকে অনুসরণ করলেই কিন্তু হয়তো কিছুটা হলো সেই জায়গাটি পূরণ হতে পারে। আসলে আপনি যে প্রসঙ্গটা তুললেন যে গোলাম সারোয়ারের মতো সাংবাদিক তো আর হবে না, আসলেই হবে না, এই জন্যে যে সারোয়ার ভাই পরিপূর্ণ, একেবারেই পরিপূর্ণ একজন সংবাদকর্মী ছিলেন। আমরা সফিরা হয়তো
এই রিসেন্টলি দেখেছে, আমি যে 17 বছর তাকে দেখেছি, সকালবেলা তার সময়টাই শুরু হতো পত্রপত্রিকার, প্রত্যেকটা পত্রপত্রিকা উনি ঘাঁটতেন, এবং ঘাঁটার পরে সেই পত্রপত্রিকা দেখার পরে কোন নিউজটি তার পত্রিকা মিস করেছে এবং সেই বিটের রিপোর্টারকে উনি টেলিফোন করতেন, তখন এত টেলিফোন মোবাইল ফোন ছিল না, তারপরে তাকে খুঁজে বের করতেন, খুঁজে বের করে দেখাতেন যে এই নিউজটা কিন্তু আমরা মিস করেছি, এবং এইভাবেই কিন্তু উনি রিপোর্টারদেরকে শেখাতেন জিনিসটা। এটা যদি বলেন, আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, আমি 90 সনে যখন বিশ্বকাপ ফুটবল কভার করতে যাই, আমি প্রথম বাংলাদেশি সাংবাদিক, তিনি আমাকে বলছিলেন যে মতি জীবনের সুযোগ বারবার আসে না, একবারই পেয়েছেন, এবং এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি জানতেন যে ইত্তেফাকে তখন ভিতরের পাতায় সিঙ্গেল কলাম নিউজ সভা হতো স্পোর্টসের, 27 দিন লিড হয়েছিল, এটা সার্ভার বাইরে কারণ। সার্ভার ভাই আসলেই খুবই ক্রীড়া অন্তপ্রাণ মানুষ ছিলেন, কিন্তু বাংলাদেশের খেলা হলে উনি ব্যাপক উত্তেজনার মধ্যে থাকতেন। শুধু ক্রীড়া অন্তপ্রাণ না, আজকে আজকে যদি আমরা সংস্কৃতির কথা বলি, আমরা যদি সিনেমার কথা বলি, আমরা যদি এই দেশের বিনোদন ক্ষেত্রের কথা বলি, সেই জায়গায় তার অবদান পথিকৃত মানুষ। এই যে সিনেমা নিয়ে যে তার যে দখল, সংস্কৃতি নিয়ে যে তার দখল, আমি ইত্তেফাকে সাংস্কৃতিক সাংবাদিকতা এবং এডুকেশন বিট কভার করার সুবাদে সরোয়ার ভাইয়ের কাছ থেকে এত বেশি শিখেছি আমি, এবং আমার এখনো একটা জিনিস মনে পড়ে সবই, তরুণ কণ্ঠ নামে আমাদের ইত্তেফাকে একটা পাতা চালু করা হয়েছিল, এবং সেই তরুণ কণ্ঠ পাতাটির দায়িত্ব আমাকে দেওয়া হলো, একদম তরুণ একজন সংবাদকর্মীকে দেওয়া হলো। সরোয়ার ভাই আমাকে ডেকে বললেন যে এই পাতাটি তোমাকে সম্পাদনা করতে হবে। আমার প্রথম দিনের কথাটি শুধু বলি, সরোয়ার ভাই আমরা রিপোর্টটি পাতাটি তৈরি করলাম, এবং তৈরি করার পরে বারবার আমি দেখলাম যে কোনো নিউজে ভুল আছে কিনা, কোনো হেডিংয়ে ভুল আছে কিনা, এরকমভাবে ভুলে সরোয়ার ভাইকে যে শুধু বললাম, সরোয়ার ভাই পাতাটা তৈরি হয়েছে, আপনি কি একবার একটু দেখবেন? হ্যাঁ আসতেছি। উনি এসে শুধু দাঁড়ালেন, দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেলাম যে আমি অন্তত পক্ষে 100 বার পাতাটি চেক করেছি, উনি দাঁড়িয়েই ফট করে বলে এটা কি, আমি দেখি একটা বানান ভুল, হেডিং ভুল, এটা কি দেখি ক্যাপশন ভুল। তার মানে আমি 100 বার জিনিসটা দেখার পরেও যেটা আমার চোখে পড়েনি, সরোয়ার ভাই এসে দাঁড়ানোর পরপরই ওই জিনিসটা তার চোখে পড়েছে। আপনি চিন্তা করতে পারবেন যে একজন কি পরিমাণ দূরদৃষ্টি সম্পন্ন একজন সাংবাদিক, যার ছায়াতলে আমরা সাংবাদিকতা শিখেছি, দেশকে ভালোবাসতে শিখেছি। সরোয়ার ভাই ভালোবাসাটা শিখিয়েছেন দেশকে কিভাবে ভালোবাসতে। এদেশের তো মুক্তিযুদ্ধও করেছেন সরোয়ার ভাই, মুক্তিযোদ্ধা সাংবাদিক, এবং সবগুলো প্রগতিশীল আন্দোলনে মুক্তিযুদ্ধের সপক্ষের যত বিষয় আসবে আছে সবগুলোতে কিন্তু ওনার জীবনব্যাপী কাজ ছিল কিন্তু, এবং উনি যে পত্রিকায় যখন কাজ করেছেন তখন মুক্তিযুদ্ধের সপক্ষে, প্রগতিশীলতার সপক্ষে উনি কিন্তু অবদান রাখার চেষ্টা করেছেন। এবং আমার মানে আমি একটু বলতে চাই মতি ভাই, যেটা হলো যে যখন গণজাগরণ মঞ্চ হলো, আমি সরোয়ার ভাইকে দেখাচ্ছিলাম যে ওই সময়ে আবার মানে কিছুদিন আগে লন্ডন অলিম্পিক হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল সেই অলিম্পিকটি কভার করার। তো আমি গার্ডিয়ানের একটি মানে পত্রিকা এনেছিলাম, অলিম্পিকের উদ্বোধনের পত্রিকা, এবং আতশবাজির ছবি দিয়ে পুরো একটি পাতা। তো আমি সরোয়ার ভাইকে বললাম, সরোয়ার ভাই আমাদের একটা সুযোগ হয়েছে, আমরা যদি চাই আপনি যদি একটু অ্যালাউ করেন যে ওই দিন বিজ্ঞাপন মুক্ত করে দেন ফার্স্ট পেজটি, তাহলে আমরা গণজাগরণ মঞ্চে যেদিন মানে মোমবাতির আলো জ্বালানো হবে সেদিন আমরা একটি ফুল কাগজ করতে চাই। উনি বলেন তুমি কী করতে চাও আমাকে আগে দেখাও। তো আমি ওনাকে গার্ডিয়ানটা দেখালাম, এবং আমি মোমবাতিতে কী কাগজটা হতে পারে ওনাকে একটি ডামি দেখালাম। উনি সাথে সাথে বললেন যে ঠিক আছে বিজ্ঞাপন বাদ। এবং এই যে আমাদের সমকালীন ইতিহাসে কিন্তু খুব বড় একটি কাগজ পড়তে পারতেন এবং একেবারে যখন উনি তো 27 বছরের বার্তা সম্পাদক ছিলেন, উনি কিন্তু যখন সম্পাদক হয়েছেন দুটি পত্রিকা কিন্তু ওনার হাতে তৈরি হয়েছে, এবং সর্বশেষ সমকাল তৈরি করেছেন, সমকালের মানে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু উনি এরপরও ওনার মূল কাজটা কিন্তু ছিল নিউজ রুমে, এবং ওনার সবচেয়ে প্রিয় স্থান ছিল নিউজ এডিটরই ছিলেন বলতে ওনার ওনার সবচেয়ে প্রিয় স্থান ছিল নিউজ হয়ে যাওয়ার পরেও যে উনি আলাদা করে কখনো মনে হয় নাই যে উনি সম্পাদক হিসেবে বসে আছেন। আমার কাছে মনে হয় উনি নিউজ রুমে বসতেন এবং বার্তা সম্পাদকের পাশে বসে উনি প্রতিদিন অনেকগুলো রিপোর্ট নিজে এডিট করতেন, এবং উনি সবসময় বলতেন যে আমি কিন্তু তনুর ভাই যেটা বললেন যে আসলেই কোন রিপোর্টার অ্যাসাইনমেন্টে যায় না, এই কোন রিপোর্টার ঘরে বসে লিখেছে, এগুলো কিন্তু খুব যেহেতু নিউজের সঙ্গে সবসময় থাকার এবং সবসময় অনলাইনের সঙ্গে থাকা, সবসময় মানে একেবারে মোবাইলের যে অ্যাপসগুলো আছে, লেটেস্ট যে অ্যাপসগুলো আছে সেগুলোর মাধ্যমে নিউজ মানে সার্চ করা, সবগুলো কিন্তু ওনার ছিল, এবং ওনাকে ফাঁকি দেওয়া সহজ ছিল না। এবং এই যে ফাঁকি দেওয়া সহজ ছিল না, এটাতেই কিন্তু সাংবাদিকতা উপকৃত হতো। আসলে ব্যক্তি গোলাম সরোয়ার কিন্তু আরেকজন তৈরি হবেন না,
প্রত্যেকেই কিন্তু আলাদা মানুষ, প্রত্যেকে আলাদা মানুষ, কিন্তু গোলাম সারওয়ার যে কাজটি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এবং এই যে তার সাংবাদিকতার যে ছোট ছোট যে অনেকগুলো বিষয় আছে যে সেগুলো মানে সেগুলো কিন্তু আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, এবং সেগুলো করে করেই আমরা হয়তো যদি আমরা করি তাহলে বা ভবিষ্যৎ প্রজন্ম যদি করে তাহলে সাংবাদিকতায় উপকৃত হবে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা ছোট্ট কথা বলতে চাই। আমি জানি না আমার এই বক্তব্য শুনে কে কি মনে করবেন আমি জানি না, কিন্তু আমি আমার দায়িত্ব নিয়ে এই কথাটি বলবার আমার খুব আমি সংবরণ করতে পারছি না। সফি বললেন প্রায় 500 সাংবাদিক তৈরি করেছেন গোলাম সারওয়ার, কিন্তু এটা সত্য কথা, গোলাম সারওয়ার অনেক তরুণ সাংবাদিকের কাছ থেকে অনেক কষ্ট পেয়ে চলে গেছেন এবং অতি সম্প্রতি যার যোগ্যতা নেই সেই ভদ্রলোক সারোভারের সম্পর্কে বাজে কথা বলেছেন। আমি জানি এরপরে আমরা আগামী দিনগুলোতে সারোভারকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলবো, কিন্তু আপনারা একটু আয়নায় মুখটা দেখেন, সারোয়ার সাহেব কে ছিলেন, গোলাম সারোয়ার কে ছিলেন, এবং তার সম্পর্কে বলতে যাওয়ার আগে কোনো মন্তব্য করবার আগে আমি আমার তরুণ বন্ধুদেরকে অনুরোধ করব, ভাববেন গোলাম সারোয়ারটা কে। বাতিঘর বলতেছি আসলেই বাতিঘর ছিলেন। আপনারা এই যে গোলাম সারওয়ার এখন নেই, আগামী দিনগুলোতে বুঝতে পারবেন যে আমাদের সাংবাদিকতা জগতের কত বড় ক্ষতিটা হয়ে গেল। এবং আমি এই যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে এইটা আমার মনে হয় আমাদের প্রবীণদের প্রতি শ্রদ্ধা দেখানো, নবীনদের প্রতি স্নেহ দেখানো এই জায়গাগুলো বোধ করি উঠে গেছে। আমার কাছে একটা মোবাইল ফোন আছে, ফেসবুক আছে, আমি যখন খুশি যখন তার কাছে যার সম্পর্কে মন্তব্য করে দিয়ে দিচ্ছি। আমি কায়মনোবাক্যের অনুরোধ করব এমন কারো সম্পর্কে কোনো মন্তব্য করতে যাবেন না যিনি খুব মনে কষ্ট পান, এই কষ্টটা পাওয়ার জন্য তিনি দায়ী নন, এই জিনিসটা ভাবাটা খুব জরুরি। ওয়েল, আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আমি এটা নিয়ে আজকের এই পরিবেশে এটা বলতে চাচ্ছি না। মাত্র কয়েকদিন কিন্তু হাসপাতালে উনি থেকে মারা গিয়েছেন। উনার জীবনের আরো দুটি ইচ্ছা ছিল, আসলে সেটা পূর্ণ হয়নি। উনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীটি দেখে যেতে চেয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উনি দেখাতে যেতে চেয়েছেন। এবং সারোভের সঙ্গে আমার প্রায়ই কিন্তু আলাপ হতো যে পত্রিকার মেকআপ কী হতে পারে, যেহেতু আমি এখন পত্রিকার ফার্স্ট পেজটি মেকআপের মানে দায়িত্ব পালন করি সারোভে থাকা অবস্থাতেই করতাম। তো সবসময় উনি কিন্তু ভাবতেন নতুন কী করা যায়। আমরা যখন খেলায় যখন বাংলাদেশ জিতে বিশ্বকাপে যখন বাংলাদেশ যায় তখন যে মেকআপগুলো চিন্তা করি, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে কী মেকআপ হতে পারে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কী মেকআপ হতে পারে, উনি কিন্তু আমার সঙ্গে বহুদিন এই আলোচনাগুলো করেছেন এবং বলছেন যে দেখো চিন্তা করো, এখন থেকেই চিন্তা করো, বেশি দিন সময় নেই, আমরা সবচেয়ে ভালো কাগজটি করব। এই যে মানে যে চিন্তাটি আমার আসলে আমি খুবই শোকাহত যে আসলে আমরা এই জিনিসগুলো কিন্তু এই চিন্তার বাংলাদেশে আরো অনেক সম্পাদক আছেন, সম্পাদক কিন্তু এরকম করে চিন্তা করেন না, সম্পাদক একটি গাইডলাইন দেন কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল যে কাজগুলো করার, নিউজ রুমে বসে কাজগুলো করার, পত্রিকার মেকআপটা কি হবে সেটা চিন্তা করার, এটা কিন্তু একজনই চিন্তা করতেন গোলাম সারওয়ার, অন্য কেউ চিন্তা করেন নাই। সফি, এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলি, সারওয়ারের সঙ্গে আমি ইত্তেফাকে কাজ করার সময় দেখেছি দেশের অর্জনগুলো, যখন বিশেষ করে দেশটা যদি উদ্ভাসিত যে অর্জনগুলো, সেই অর্জনগুলোকে উনি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং পত্রিকাকে উদ্ভাসিত করার জন্য এত বেশি প্রাণান্তকর চেষ্টা করতেন কালকের পত্রিকাটা যেন দেশটাকে উদ্ভাসিত করে এবং এই ঘটনাটা যেন, যেমন খেলা বাংলাদেশ কোন নিউজের ব্যাপার আছে ফট করে এসে বলতো এটা ভালো করে লেখো, ভালো করে লেখো, এটা কিন্তু আমরা ভালো করে ট্রিটমেন্ট দিব। তার মানে বাংলাদেশের অর্জনটা নিয়ে এত বেশি উনি আপ্লুত থাকতেন, এত বেশি আবেগ আপ্লুত হতেন যে সেই জায়গাটা বোধ করি আর আমরা পাবো না। শূন্যতা এটার সন্দেহ নেই, বাট তারপরেও তো আমাদেরকে সামনে যেতে হবে। বাংলাদেশের সাংবাদিকতার জগতে আসলে গোলাম সারওয়ারের বিকল্প নেই এটা তো স্বীকার করতে হবে, বিশেষ করে নিউজ রুম এডিটর ছিলেন বলতে পারেন, মানে আমরা যেটা তাকে দেখেছি যেভাবে আর কি ওই সময়টাতে, আর ইত্তেফাকের সর্বাধিক প্রচারিত দৈনিক যখন ইত্তেফাক হলো তখন কিন্তু সারওয়ার সেটার প্রিন্সিপাল ছিলেন। তো এটার আজকের দিনে সেই কথাগুলো আমরা এখন স্মরণ করছি, বিশেষ করে আমাদের দুজনেরই সেই সুযোগ হয়েছিল ওনার সঙ্গে কাজ করার। শেষ করতে হচ্ছে রেজা, আপনার কি আর কিছু বলার থাকলে অল্প কথায় আপনি বলতে পারেন? না, অল্প কথায় এক কথাই শুধু বলি, আমরা যেন সারোয়ার ভাইকে ভুলে না যাই। অনেক ধন্যবাদ।
অবশ্যই আসলে আমরা সারোয়ার ভাইকে চেষ্টা করলেও ভুলতে পারবো না, তাকে অনুসরণ করতেই হবে যদি আমাদের সাংবাদিকতাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি দেশবাসীর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ দর্শক মন্ডলী, আজ এ পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।